আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছো নিরাপদে আছো এবং সেই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে আমি বিগত বেশ কতগুলো ক্লাসে বিভিন্ন বোর্ড কোশ্চেনের সমাধান দেখাচ্ছিলাম কিন্তু কিছু কিছু বিষয় বাকি ছিল যেগুলো তোমাদের জানা উচিত যেমন রেজিস্টার কাউন্টার এই বিষয়গুলো তারপরে সাথে সাথে ছিল তোমার কিছু ফ্লিপ্লপ শুধু ফ্লিপফ্লপ তোমাদের সিলেবাসের নেই কিন্তু রেজিস্টার কাউন্টার এগুলো ভালো করে বোঝার জন্য তোমার ফ্লিপফ্লপটা জানা দরকার তো আজকের ক্লাসে আমি তোমাদের ফ্লিপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো ফ্লিপ তারপরেও আমরা এই ক্লাসটি করে আর কী কী বিষয়ে জানতে পারবো তা জেনে নিই আমরা আজকের ক্লাস শেষে আমরা জানতে পারব, ফ্লিপ ফ্লপ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা সেই সঙ্গে আমরা জানবো ফ্লিপ ফ্লপের প্রকার বেদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আরও জানব ফ্লিপ ফ্লপের ব্যবহার সম্পর্কে এছাড়াও জানবো বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপের সত্য সারণী এবং কিছু প্রয়োজনীয় ব্যাখ্যা এই সকল বিষয়গুলো আজকের ক্লাসে আমরা জানব তো এই সকল বিষয়গুলো জানার জন্য ক্লাসের সঙ্গেই থাকো শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা চলো জেনে নিই ফ্লিপ ফ্লপের সংজ্ঞা ফ্লিপ্লপটা কি একটি নিষ্ক্রিয় অপরটি সক্রিয় এমন দুই অবস্থার ইলেকট্রনিক প্রবাহকে ভাইব্রেটর বলা হয় বিভিন্ন ধরনের মাল্টি ব্রাই রয়েছে এর মধ্যে স্থায়ী মাল্টি ব্রাই ব্যাটারকে ফ্লিপ লব বলে তাহলে আমরা এক কথা কী বলতে পারি যে স্থায়ী মাল্টি ব্রাই ব্যাটারকে ফ্লিপ্লব বলে সংখ্যাটা আমরা আরও সুন্দর করে এরকমভাবে বলতে পারি যে লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমোরি উপাদান যে একটি বিট অর্থাৎ বাইনারি বিট জিরো অথবা ওয়ান সংরক্ষণ করতে পারে তাকে ফ্লিপ বলে লজিক গেট দ্বারা তৈরি এমন একটি ডিভাইস যে কি করতে পারে একটি বিট জিরো অথবা ওয়ান সংরক্ষণ করতে পারে তাকে ফ্লিপ ফ্লপ বলে কম্পিউটারে ইলেকট্রনিক সিগনালকে ধরে রাখার জন্য ফ্লপ ব্যবহার করা হয় যা মেমরি তৈরির মূল উপাদান মূলত কেন ইউজ করা হয় যে কম্পিউটারে ইলেকট্রনিক সিগনালকে ধরে রাখার জন্য ফ্লপ ব্যবহার করা হয় যা মেমরি তৈরির মূল উপাদান এরপরে চলো আমরা জেনে নিই যে ফ্লিপলপের ব্যবহার ফ্লিপফ্লপ আমরা কোথায় ব্যবহার করি কোন কোন কাজে লাগে এক নম্বর হলো মেমোরির উপাদান হিসেবে বা তথ্য ধারণের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আমরা একটু জেনেছি যে আসলে মেমরির মূল উপাদান আসলে কি ফ্লিপ্লপ কারণ ফ্লিপলপ জিরো অথবা ওয়ান যে কোনো বিট সে ধারণ করে রাখতে পারে তাহলে এরকম অনেকগুলো ফ্লিপ্লফ মিলে কিন্তু কী করা হয় আসলে মেমোরি ডিভাইস তৈরি করা হয় যা আমরা পরবর্তী ক্লাসে জানব রেজিস্টার ক্লাসে দুই নম্বর হলো মাইক্রো অভ্যন্তরে অস্থায়ীভাবে ডাটা সংরক্ষণের জন্য রেজিস্টার ব্যবহৃত হয় কেমনভাবে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণের জন্য রেজিস্টার ব্যবহৃত হয় তিন নম্বর হলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যে ব্যবহৃত হয় যেমন ডিজিটাল ঘড়ি ক্যামেরা মোবাইল ফোন ক্যালকুলেটর এছাড়াও তোমার ব্যবহার করা হয় কি বিভিন্ন ধরনের কাউন্টার ডিভাইস তৈরিতে এই ফ্লিপফ্লপ ব্যবহার করা হয় এখন চলো আমরা জেনে নিই ফ্লিপ ফ্লপের প্রকার বেদ ইলেকট্রিক সিগন্যালের ইনপুট ও আউটপুট এর ধরন অনুযায়ী সব ধরনের ফ্লিপ ফ্লপকে চারটি ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান হলো এস আর ফ্লিপ নাম্বার টু হল জ্যাকে ফ্লপ নাম্বার থ্রি হলো ডি ফ্লপ নাম্বার ফোর হলো টি ফ্লপ এই চার ধরনের ফ্লপ কি সাধারণত হয়ে থাকে চলো আমরা এই সকল ফ্লপ সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি প্রথমে আমরা জানার চেষ্টা করি এস আর কি এস আর হলো হল সবচেয়ে সরলতম ফ্লিপলপ এস আর ফ্লিপলপ বলতে সেট রিসেট ফ্লিফ্লপকে বোঝায় সেট এবং রিসেট এস আর ফ্লিপলপে আউটপুট অবস্থাকে ওয়ান বা হাই করাকে সেট এবং জিরো বা লো করাকে রিসেট খেয়াল করবে হক তো এস আর ফ্লিপফ্লপে আউটপুট অবস্থাকে ওয়ান বা হাই করাকে সেট এবং জিরো বা লো করাকে রিসেট বলে অর্থাৎ ওয়ান মানে সেট জিরো মানে রিসেট দুটি গেট অথবা দুটি ন্যান গেট যুক্ত করে একটার ইনপুট অপোর্টের আউটপুটে যুক্ত থাকে তাহলে অর্থাৎ এই এস আর নর দিয়ে করা যায় ন্যান দিয়ে করা যায় আমরা আজকে দুটোই জানার চেষ্টা করব তো প্রথমে চলো আমরা এস আর ফ্লিপ্লফ নর লেচের মাধ্যমে সত্যক সারণে কি হবে এটা আমরা জানার চেষ্টা করি তো এখানে দেখো সেট এবং রিসেট এটাকে আমরা ধরে নিলাম কি একটা অবস্থা হ্যাঁ এই সেট রিসেট এবং একটা আউটপুট অবস্থা কি মানে কী ধরনের পরিবর্তন হয় তা জানার চেষ্টা করবো আমরা যদি সেট জিরো হয় এবং রিসেটও জিরো হয় তাহলে আউটপুট কি থাকবে অপরিবর্তিত অবস্থায় থাকবে অর্থাৎ কোনো পরিবর্তন হবে না অপরদিকে যদি এরকম হয় যে তোমার সেট জিরো এবং রিসেট কি ওয়ান তখন আউটপুটটা কী হয়ে যাবে আমাদের পরিবর্তন হয়ে ওয়ান হয়ে যাবে বুঝতে পারছ পরিবর্তন হয়ে ওয়ানে উন্নীত হবে আবার যদি এরকম হয় সেট ওয়ান এবং কি তোমার রিসেট জিরো তাহলে কী হবে আউটপুটটা তাহলে আউটপুটটা আবার জিরো হয়ে যাবে জিরো মানে কি এটা রিসেট হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার যদি এখানে সেট ওয়ান এবং রিসেট ওয়ান হয় তাহলে আউটপুটটা অনিশ্চিত অনিশ্চিত মানে জিরো হয় না ওয়ান হয় এর কোনো নিশ্চয়তা নাই জিরোও হতে পারে ওয়ানও হতে পারে এরকম অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয় যখন নরলেস ব্যবহার করে আমরা এই আর ফিল্মটা ইউজ করি তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে কি যদি দুটি জিরো হয় তাহলে আউটপুটটা কী থাকবে অপরিবর্তিত থাকবে কিন্তু যখনই দুটি ওয়ান থাকবে তখন হয়ে যাবে কি অনিশ্চিত এক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে সেট জিরো এবং রিসেট ওয়ান এই ক্ষেত্রে আউটপুটটা ওয়ান হচ্ছে আর যখন এস ওয়ান এবং রিসেট মানে এখানে জিরো তখন কি তখন আউটপুটটা জিরো হচ্ছে তাহলে এই হলো কি তোমার এস আর সত্যক এর সারণি সারণী যদি আমরা একটা এস আর নর লেস দিয়ে আমরা গেটটি দেখি সাগেটা দেখি তো এরকম হবে এরকম ভাবে দেখো এখানে কি করা হচ্ছে যে ওর যে আউটপুট এয়ার ইনপুটে যুক্ত করা আছে আবার ওর যে আউটপুট এয়ার ইনপুটে যুক্ত করা আছে কী করে দেখো আর খেয়াল করে দেখো এর আজ আউটপুট এই যে রিসেটের আউটপুটটা এখানে ইনপুটে চলে গেছে আবার সেটের আউটপুটটা এখানে ইনপুটে যুক্ত হয়েছে তাই কিন্তু এখানে আমরা যে শতক সারণি করলাম এরকম দুই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল দেখো এই ফ্লিপফ্লাপটা আবার কী করা যায় ন্যান্ড লেস দিয়েও করা যায় ন্যান গেট দিয়েও করা যায় যদি ন্যান গেট দিয়ে করি তাহলে সত্য সারণি কী হবে চলো আমরা জানার চেষ্টা করি এই ক্ষেত্রে দেখো যখন সেট জিরো রিসেট ওয়ান এটি সবসময় আউটপুট কী করবে দেখো আউটপুট তোমার কী হচ্ছে এখানে অনিশ্চিত অবস্থার সৃষ্টি হচ্ছে কি হচ্ছে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হচ্ছে কারণ এখানে সেট রিসেট করতে চায় ফলে অস্বাভাবিক ফলাফল হতে পারে একে অনিশ্চিত অবস্থা বলে দুটো জিরো হলে আমরা দেখেছিলাম কি নর্থ দিয়ে দুটো ওয়ান হলে অনিশ্চিত ছিল আর নেন দিয়ে দুটি কি জিরো হলে একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয় পর দেখো যখন সেট জিরো তারপর রিসেট ওয়ান তখন এটি সবসময় কী করে আউটপুট কিউ ওয়ান এস ওয়ান স্টেটে পরিবর্তন করে উন্নীত করে এই অবস্থাকে সেট করা বলে তার মানে কি এখানে সেট জিরো রিসেট ওয়ান হলে আউটপুটটা কী হবে আবার ওয়ান সেট হয়ে যাবে আবার দেখো যদি সেট ওয়ান রিসেট জিরো হয় ক্ষেত্রে আউটপুটটা কী হবে আবার রিসেট হয়ে যাবে অর্থাৎ জিরো হয়ে যাবে আবার যদি এমন হয় সেট ওয়ান রিসেট ওয়ান তাহলে আউটপুটটা কী হবে অপরিবর্তিত অবস্থায় থাকবে কারণ এখানে স্বাভাবিক অবস্থা যা ফ্লিপফ্লপের আউটপুটে কোনো প্রভাব ফেলে না এটি আগের অবস্থা থাকবে যা ইনপুট কার্যকর পূর্বের অবস্থায় ছিল হঠাৎ যখন ইনপুট কার্যকর আমরা করিনি তখন যে অবস্থা ছিল যদি আগে জিরো থাকে তাহলে জিরো থাকবে আগে ওয়ান থাকলে ওয়ান থাকবে এমন একটা অবস্থার সৃষ্টি হবে কোথায় যখন আমরা ন্যান্ডলেসের মাধ্যমে দুটি সেট এবং রিসের দুটি ওয়ান দেব তখন এই অবস্থাটার সৃষ্টি হবে তো যাই হোক আসলে এই এস আর নিয়ে আরও অনেক আলোচনা করা যায় তোমার সিলেবাস যেহেতু নেই বেশি তাই অল্প আলোচনা মানে সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে করেছি এটুকু জানলে তোমাদের হয়ে যাবে যে এস আর দুই ধরনের ল্যাচ দ্বারা গঠিত ন্যান্ড এবং নর তাহলে ন্যান্ড এবং নর দিয়ে এই জন্য আমরা জানি যে ন্যান্ড লেস দিয়ে করলে কী হয় ন্যান্ড লেস দিয়ে এম সিকে তো আসতে পারে ন্যান্ড লেস দিয়ে করলে যখন দুটো ওয়ান হয় তখন অপরিবর্তিত আর যদি একই দিন যদি নর দিয়ে হয় তখন এখানে হবে অনিশ্চিত আবার যখন নর দিয়ে আমরা করব তখন এখানে কী হবে অপরিবর্তিত আর ন্যান দিয়ে করার কারণ এখানে অনিশ্চিত এই তো সিম্পলি এটা মনে রাখার চেষ্টা করবা তাহলে এর মানে তোমার সার্কেটটা দেখতে কেমন হবে একই রকম জাস্ট এখানে গেটটা পরিবর্তন হলো আগে ছিল নর এখন হলো ন্যান তাহলে এখানেও খেয়াল করে দেখো এর আউটপুটটা কি হয়েছে সেটের যে আউটপুট এখানে রিসেটের ইনপুট হিসেবে চলে আসছে আবার রিসেটের যে আউটপুট সেটা সেটের ইনপুট হিসাবে চলে আসছে তাহলে এই যে একটা অবস্থা আসলে সৃষ্টি হয় এটা হলো এস আর মাধ্যমে তো এই ফ্লিপফ্লপের কিছু সমস্যা কিন্তু তোমার দেখতে পেয়েছ যে মাঝে মাঝে অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয় চলো আমরা আরেকটি ফ্লিফ্লপ সম্পর্কে জানার চেষ্টা করি তা হলো কে ফ্লিপফ্লপ জ্যাকে ফ্লিপলপ হল এস আর সংশোধিত রূপ শুনুন এস আর ফ্লিপ ফ্লপে এস ইকুয়াল আর ইকুয়াল ওয়ান যখন এস ওয়ান হয় আর ইকুয়াল ওয়ান হয় তখন কি এটা কি হয়ে যায় ওয়ান থাকে ইনপুটে আউটপুট অপরিবর্তিত থাকে কেমন থাকে আউটপুটটা অপরিবর্তিত হয় এই অসুবিধা দূর করার জন্য ক্লকড এস আর ফ্লপকে সামান্য পরিবর্তন করে ক্লকড যে ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে অর্থাৎ এস আর ফ্লিপ ফ্লপের যে অপরিবর্তিত অবস্থা ছিল সে অপরিবর্তিত অবস্থাটা এখানে কি দূর করার জন্য জ্যাকে ফ্লিপলপের আবিষ্কার আসলে কি করার জন্য অপরিবর্তিত অবস্থাটা দূর করার জন্য মূলত কি জ্যাকে ফ্লিপ্লপের তৈরি করা হয়েছে যদি আমরা শতক সারণে দেখি তাহলে বুঝবো আমরা যে এখানে যখন সেট জিরো আর জিরো তখন কি অপরিবর্তিত সেট জিরো আর ওয়ান তখন কি আউট মানে আউটপুটটা কি আমাদের জিরোই চলে আসছে আবার যখন সেট যখন ওয়ান রিসেট যখন জিরো তখন কি ওয়ান আর যখন সেট ওয়ান রিসেট ওয়ান তখন কি আসছে এখানে টুগল টুগোল মানে কি টুগল মানে বিপরীত করে দেওয়া টুগল মানে কি বিপরীত করে দেওয়া যেমন দেখো তোমাদের রিমোটের যে পাওয়ার বাটন থাকে এই পাওয়ার বাটন যখন তোমার টেলিভিশনটা ওয়ান থাকে তখন বাটন প্রেস করলে কী হয়ে যায় টেলিভিশন অফ হয়ে যায় আবার যখন অফ থাকে তখন কি হয়ে যায় ওয়ান হয়ে যায় তার মানে সে কী করে টগল করে টোগল মানে একটা বিপরীত অবস্থা তৈরি করে আগে কী ছিল ওয়ান ওয়ান হলে এখানে ওয়ান হয়ে যেত এখন কি করবে সে একটা বিপরীত অবস্থার তৈরি করবে আর বিপরীত অবস্থাটাকে মূলত দিয়ে বোঝানো হয় টোগোল দিয়ে মিন করা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ জেকে কে ফ্লিপফ্লপের তো জেকে ফ্লিপফ্লপ মূলত অপরিবর্তিত অবস্থার যে সমস্যাটা ছিল ওই সমস্যা দূর করার জন্য জেকে ফ্লিপফ্লপের মানে উৎপত্তি হয় ব্যবহার করা হয় তারপরেও কিন্তু তোমার কি তোমার এস আর আরেকটা সমস্যা রয়ে গেছে তাহলে কি অনিশ্চিত অবস্থা চলো দেখি এটা কোনো ফ্লিপ ফ্লপ করতে পারে কি না আগে আমরা জ্যাকে ফ্লপের একটু গেটটা দেখে নিই জ্যাকে ফ্লিপের গেটটা হলো এরকম একটা অবস্থা যে দেখো এখানে কি হচ্ছে আগের মতো ইনপুট এখানে যাচ্ছে আউটপুটটা মানে এর আউটপুটটা এর ইনপুট এর আউটপুটটা এর ইনপুট আরও কী করা হচ্ছে এখানে এখানে জ্যাকের মাধ্যমে দুটা এখানে কমান্ড মানে নেওয়া হচ্ছে এতে ক্লিক দেওয়া হচ্ছে এবং যে দিয়া তোমার এখানে যে দিয়ে কে দুটোটা ইনপুট দেওয়া হচ্ছে মূলত এই হলো তোমার কি জেকে ফ্লিপফ্লপের একটা লজিক ডায়াগ্রাম এই বিষয়গুলো আসলে বিস্তারিত বলতে হলে একটা দিয়ে আসলে একটা ক্লাস করতে হবে তোমাদের পরীক্ষা তো বিস্তারিত আসে না জাস্ট এমসি জন্য কিছু সিম্পল বিষয় আসে যার জন্য আমরা ওটুকুই দেখাচ্ছি তাহলে আমরা এটা এক কথা মনে রাখতে পারি যে এস আর ফ্লিপফ্লপের অপরিবর্তিত অবস্থার যে একটা সমস্যা ছিল ওই সমস্যা দূর করার জন্য জেকে ফ্লিপফ্লপের উৎপত্তি হয়েছে পরিবর্তন করে যায় এস আর ফ্লিপের নেন্ড লেস এর ক্ষেত্রে যখন এসিকল জিরো হয় তখন একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয় তাই এস আর ফ্লিপ কি যখন ন্যান্ড লেস দিয়ে করি নেন্ড গেট দিয়ে করি তখন এসিকল যখন জিরো হয় সেট জিরো রিসেট জিরো হয় এখন আউটপুটে কি হয়ে যায় একটা অনিশ্চিত অবস্থার সৃষ্টি হয় ওই অনিশ্চিত অবস্থা দূর করার জন্য একটু পরিবর্তন করে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে একটি ইনভার্টার বসিয়ে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয় যার ফলে একটি ইনপুট সবসময় আরেকটির আউটপুট আরেকটির বিপরীত হয় একটির ইনপুট সবসময় কি হয় আরেকটির বিপরীত হয় এর একটি মাত্র ইনপুট থাকে কটি ইনপুট থাকে একটি মাত্র ইনপুট থাকে ডি ফ্লিপ যদি শতক সারণে দেখি তাই আমরা এরকম দেখবো যে এখানে একটি মাত্র ইনপুট থাকবে কারণ সে কি একটি ইনভার্টার ব্যবহার করা হবে যেহেতু তাহলে এখানে ডি জিরো হলে কিউ জিরো হবে এবং ডি ওয়ান হলে আমাদের কিউ কি হবে ওয়ান হবে কিউ মানে হলো তোমার সেই পরিবর্তিত অবস্থা যদি এখানে এরকম হয় তোমার অনিশ্চিত অবস্থা এখানে আমরা ডিটা ডিয়ার মান সেট মানে তোমার রিসেট করি জিরো দেই তাহলে এখানে কী করবে সে রিসেট করে দেবে ওয়ান দিলে এখানে ওয়ান করে দেবে তো আশা করি তোমরা ডি ফ্লিপ ফ্লেভার কথাটা বুঝতে পেরেছ এখন চলো আমার ডি ফ্লিপ্লেভার গেটটা কেমন হবে এই হলো আমাদের ডি ফ্লি ফ্লেভার একটি অবস্থা দেখো এখানে কি করা আছে এখানেও সেই তোমার কি একটি ন্যান্ড দুটি ন্যান্ড লেস ব্যবহার করা হয়েছে এবং এখানে দুটি অতিরিক্ত ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে এবং ডি এর এখানে ইনভার্টার ইনভার্টার মানে কি বিপরীত ডি জিরো দিলে সে কী দেবে এখানে ওয়ান দেবে ডি এখানে ওয়ান দিলে সে এখানে কী দেবে জিরো দেবে এই জন্যে বলা হচ্ছে একটি ইনভার্টার এখানে ব্যবহার করা হয়েছে ইনভার্টার ইনভার্টার মানে হলো নর্থ গেট তোমার নর্থ গেট কি সেটা নর্থ গেট নর্থ গেট নেন গেট সবগুলো গেট সামগ্রিক বিস্তারিত জেনেছিলাম ওই সেগুলো তোমাদের থাকে সেটা জানাবা পূর্বে কিছু ক্লাস আছে তারপরে যদি তোমাদের সমস্যা মনে হয় আমি নতুন করে প্রয়োজনে আবার অ্যানিমেশন না করে আরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যাই হোক তাহলে এই হলো ডি ফ্লিপফ্লপের একটি লজিক ডায়াগ্রাম তাহলে বলা হতে পারে যে এস আর ফ্লিপফ্লপকে মডিফাই করার জন্য ইনভার্টার ব্যবহার করা হয় কোন ফ্লিপফ্লপে তখন আমরা বলে দিব যে আসলে ডি ফ্লিপফ্লপে ইনভার্টার ব্যবহার করা হয় এরপর হলো টি ফ্লিপফ্লপ টি ফ্লিপফ্লপ হলো একটি ইনপুট বিশিষ্ট ফ্লিপফ্লপ এতে প্রদত্ত প্রতিটি ক্লক পালস প্রান্ত পরিবর্তনের সাথে সাথে কি পরিবর্তনের সাথে হলে তার আউটপুট পরিবর্তন করে মানে ক্লক পালসে প্রান্ত পরিবর্তন হলে সাথে কি করে তার আউটপুটটা পরিবর্তন করে টি নামটা এসেছে টুগল বা বদল কথা থেকে টি নামটা কী এসেছে যে তোমার টুগল বা বদল কথা মানে বদল মানে কি পরিবর্তন করা টি ইকুয়াল ওয়ান হলে কিউ ওয়ান ইকুয়েল কিউ ইনভার্টার ওয়ান হয় মানে ইনভার্টার মানে কি নট নট মানে এখানে উল্টো হবে টি ওয়ান হলে আউটপুট কী হবে জিরো টি জিরো হলে আউটপুট কী হবে ওয়ান হবে চলো আমরা ওটা দেখে নিই শত সারণীটা কেমন হয় তো কি হচ্ছে এখানে টি যখন জিরো হয় তখন সে জিরো আর যখন ওয়ান হয় তখন কি হয় সে ইনভার্টার হয়ে যায় কি হয়ে যাবে এখানে ইনভার্টার হয়ে জিরো হয়ে যাবে এখানে ওয়ান হয়ে যাবে তো টি এর কাজ হলো আসলে কি আউটপুটটাই কি বদল করে দেওয়া টোগল করে দেওয়া তাহলে এই হলো তোমার টি ফ্লিপ ফ্লপের শতক সারণী এবারে চলো আমরা টি ফ্লিপ ফ্লপের লজিক্যাল ডায়াগ্রামটা দেখে নিই এই হলো আমাদের টি ফ্লিপ ফিলপের একটা লজিক্যাল ডায়াগ্রাম তাহলে তোমাদের পরীক্ষা যদি এগুলো আসবে না মনে হয় খুব একটা আসবে না কারণ তোমাদের সিলেবাস এরকম তো নেই এগুলো তোমাদের টি ফ্লিপ ফ্লাপের লজিক ডায়াগ্রাম আঁকা এগুলো আসার সম্ভাবনা নাই তবে এই ছোটোখাটো কোশ্চেনগুলো মাঝে মাঝে আসে তাহলে আজকে আমরা এই চারটা ফ্লিপ ফ্লাপ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করলাম তোমরা এরপর তোমাদের মেন বইটা টেক্সট বইটা পড়বা পড়ার পরে আশা করি বুঝতে পারবা আর তোমাদের হয়তোবা কিছু কিছু বইয়ে এই বিষয় সম্পর্কে জানা নেই সরি এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা নেই সেক্ষেত্রে এই ভিডিওটা তোমরা যা দেখাও যদি ভালো করে তাহলে আশা করি চলবে এই ভিডিওটা উপর ভিত্তি করে যে কোয়েশ্চেনগুলো হয় তার অ্যান্সার তোমরা করতে পারবা আশা করি ইনশাল্লাহ তারপর তোমাদের যে সমস্যা মনে হয় যে স্যার আমাদের আরও আলোচনা দরকার এখানে আরও আমাদের বিস্তারিত আকারে ইমেজ আকারে এর কিছু কপি হলে আমাদের সুবিধা হয় তাহলে সেটাও দেওয়ার চেষ্টা করো প্রয়োজনীয় ক্লাসটা আমি ইমেজ আকারে দেবো বা প্রয়োজনে কিছু অতিরিক্ত তথ্য সহ ইমেজ আকারে দেব তো সর্বোপরি তোমরা ক্লাসটা ভালো করে দেখো দেখে সমস্যা তবে সংখ্যা জানাবা এবং পূর্বের ক্লাসগুলোও মানুষরা দেখবা এবং তোমাদের বেশ কিছু বোর্ড কোশ্চেনের সমাধান এখনও বাকি আছে ওগুলো ইনশাল্লাহ ফাঁকা ফাঁকে দিব। এবং এ অর্ধে যে বিষয়গুলো আরো বাকি আছে যেমন তোমাদের রেজিস্টার বাকি আছে কাউন্টার বাকি আছে এবং বাকিগুলো বাকি বিষয়গুলো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদের সামনে আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সবাইকে মহান আল্লাহ সুবর্ণতাল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম